আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেছেন বা আপনারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ নিরাপদে আছেন। আমরা বরাবরের মতো গত এক সপ্তাহ আগে যারা আপনারা কোশ্চেন করেছিলেন সেই সকল কোশ্চেনগুলোর মধ্যে যে সকল কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে আজকে কথা বলবো এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে যদি আমার কোনো অ্যান্সার আপনারা স্যাটিসফাইড না হন তাহলে অবশ্যই আবার কমেন্ট করবেন, সেটার উত্তরটা আমি যথাসম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আজকে যেই কোশ্চেনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত একজন মানুষ মিজান ভাই, আরব নিউজ 24 চ্যানেলের ওনার। তো ওনার কোশ্চেনটা আসলে উনি কোশ্চেন করেন নাই, বাট এমনিতে বলছে হেলাল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই, কি অবস্থা আপনার? তো আপনারা যারা যারা আরব নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। মিজান ভাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দেয়, সো ওই ভিডিওগুলো দেখবেন, ওখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। তারপর আমরা আরেকটি কোশ্চেনে যাই। এমডি তাওহিদ ভাই, মাস্ক না লাগানোর কারণে গ্রাম আছে, এখন এই গ্রাম মাফ করার জন্য কোথায় যাইব এবং কিভাবে আবেদন করব? তো মাস্ক লাগানোর কারণে যে আপনার 10,000 রিয়াল গ্রাম আসছে, সো এটা আপনি প্লে স্টোরে গিয়ে লেখেন একটা কোলোনা এমন একটা অ্যাপস আছে, কোলোনা এমন আপনার প্লে স্টোরে একটি অ্যাপস চলে আসবে কোলোনা এমন নামে, সো ওই ওইটা আপনার ওইটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর নিচের দিকে দেখবেন আপনার ট্রাফিক ভায়োলেশন একটা অপশন আছে, ট্রাফিক ভায়োলেশন ওইখানে যখন ক্লিক করবেন দেন ডেসক্রিপশন একটা অপশন পাবেন, ওইখানে আপনি ইংলিশে লিখে দিবেন, প্রথম গুগল ট্রান্সলেটে যাবেন সেখানে গিয়ে লিখবেন যে আমি পানি পান খাওয়া পানি পান করার সময় আমার মাস্ক ছিল না, ওই অবস্থাতে আমার এই ফাইনটা লাগছে, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ওইটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা থেকে ইংলিশ করে ওই ইংলিশটা পেস্ট করে দিবেন, মানে ওইখানে লিখে দিবেন, অ্যান্ড আপনার আকামার ফটোকপি এবং আপনার যে গ্রামার মেসেজটা আছে ওই মেসেজটার দুইটা ওখানে অ্যাড করে দিয়ে তাদেরকে সাবমিট করে দিলে বা তাদেরকে পাঠিয়ে দিলে তারা আপনার এই বিষয়টা দেখবে। তারপর হচ্ছে আপনি যদি এটা একেবারেই না বুঝেন তাহলে আপনি গুগল ইউটিউবে গিয়ে লিখতে পারেন যে কিভাবে মাস্কের জরিমানার জন্য আবেদন করা যায়, এটা লেখলে হয়তো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটা ভিডিও দেখেন কোলোনা এমনের অ্যাপসের, সেই ভিডিওটা দেখে দেখে আপনি আবেদন করে রাখেন। অনেকে এভাবে আবেদন করে মাপ পাইছে যেটুকু আমরা জানতে পারছি, তা আপনি চেষ্টা করতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য। তারপর আছে মামুন কালাম, আমি সাওয়াক, কফিলের অনুমতি ছাড়া তানাজুল হতে চাই, পথ দেখান। কফিলের অনুমতি ছাড়া যদি আপনি কাফালা হতে যান সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে যেগুলা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলছি, আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই কফিলের পরিবর্তনের যেই শর্তগুলা ওই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তাহলে আপনি জানতে পারবেন। দেন হচ্ছে মোজাহার মিয়া ভাই, সৌদি আরব কি মার্চের পরে কি সাধারণ ক্ষমা কোনো সুযোগ আসেনি ভাই? তো আপনি বলতে চাচ্ছেন যে মার্চের পরে সৌদি আরবে বা সৌদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা দিতে পারে কিনা ভাই, এটা সম্পূর্ণ হচ্ছে অনিশ্চয়তা। সৌদি সরকার চাইলে যে কোনো সময় দিতে পারবে, এটা কোনো টাইম টেবিল এখনো কারো জানা নাই, কেউ বলতে পারবে না। তারপরে কোশ্চেন হচ্ছে রুবেল মিয়া ভাই, আমার আকামা কি আমি নিজেই বানাতে পারবো কফিল ছাড়া? জি হ্যাঁ, মার্চের পরে যে আইনটা হতে যাচ্ছে সেই আইনটা যদি কার্যকর হয় তাহলে আপনার আকামা আপনি নিজেই বানাতে পারবেন, এখানে হচ্ছে আপনার কফিল ঠিকই থাকবে বাট আপনি আপনার আকামাটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন বানানোর জন্য। তারপরে কোশ্চেন হচ্ছে ওহাব ওহাব, কি করে ফিঙ্গার প্রিন্ট ছাড়া অ্যাপ শেয়ার করবো? তো ফিঙ্গার প্রিন্ট ছাড়া অ্যাপ শেয়ার করাটাও সোজা, প্রথমে হচ্ছে যে আপনি অনলাইনের মাধ্যমে একটি অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলবেন, অ্যাপসের অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা করে ফেলার পর ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু লিখে রাখবেন। তারপরে হচ্ছে যে আপনার যদি আলরাজি এটিএম কার্ড থাকে আলরাজি এটিএম এর যে কোনো বুথে গিয়ে জাস্ট আপনি আপনার কার্ডটা ঢুকিয়ে দিবেন, তারপর সিলেক্ট আধার অপারেশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন মই ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, বাস আপনি ইউজ করতে পারবেন। আর যারা যারা এই ভিডিও দুইটা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখেন, এই দুইটার উপর ভিডিও করা আছে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় প্লাস হচ্ছে কিভাবে আলরেডি এটিএম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয়। তো এর পরের কোশ্চেন হচ্ছে এসকে, ওনার নামটাই নাই, যাদের ই আমার ম্যাচ শেষ তারা কি খুব কাফালা হতে পারবে যদি কোম্পানি লাইসেন্স লাল না থাকে? প্লিজ জানাবেন, যদি আপনার আকামার মেয়াদ চলে যায় আর আপনার কোম্পানির লাইসেন্স যদি গ্রিন থাকে আর আপনার কোম্পানি যদি আপনার
আকামার টাকা যদি জমা করে না রাখে গভর্নমেন্টের কাছে আর আপনার আকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কফিলের লাইসেন্স গ্রিন থাকলেও আপনি তানাজিল হতে পারবেন যদি আপনার আকামার টাকা জমা না রাখে, ঠিক আছে? তারপর কোশ্চেন হচ্ছে মাই চ্যানেল, ভাই আমেল মঞ্জিল বিচার হুরুপ কাটানো যাবে নি, হুরুপ কাটতে পারবেন? সো এখানে অনেকটা রিস্ক, এটার উপর আপনাদেরকে আমি বলছি, কাটতে পারবেন? ওয়াস্তার মাধ্যমে সব কিছুই করা যায়, ভালো লোক থাকতে হবে, এরকম বিশ্বস্ত লোক থাকতে হবে। আপনাদের একই কোশ্চেন বারবার অনেকেই করছেন। তারপর কোশ্চেন হচ্ছে নাহিম নাহিম, ভাই আউটপাস নিয়ে একটি তত্ত্ববহুল আলোচনা করবেন। ভাই আউটপাস নিয়ে আর তত্ত্ববহুল কি আলোচনা করব বলেন? সৌদি সরকার যদি আউটপাস দেয়, সুযোগ যদি দেয়, তাইলে পাবেন, এখানে না দিলে আর কি এটার উপর কি আলোচনা করা যায় বলেন? ওনারই আরেকটা কোশ্চেন, ভাই আমি অনেক কষ্টে আছি, আউট পাস নিয়ে আলোচনা করবেন কি? আমি আপনার মাধ্যমে বাংলাদেশের এম্বাসির কাছে আবেদন করেছি, তারা যেন সৌদি আরব সরকারের নিকট আবেদন করে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য। এটা সম্পূর্ণ সৌদি সরকারের উপর নির্ভরশীল, কেউ আবেদন করলে লাভ হবে না। সৌদি সরকার যখন মনস্থ করবে যে যারা অবৈধ আছে তাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া দরকার, তখন তারা যদি দেয় তাইলেই হবে। এখানে কেউ আবেদন করলে তারটা কি আর রাখবে? আর রাখার সম্ভাবনাটাও খুব কম, বুঝলেন না? যার যার মানে মনের একটা ব্যাপার। তারপর হচ্ছে কোশ্চেন আছে কাজী সালাউদ্দিন, সঠিক কথা বলেছেন ভাই, হুরুপ কাটতে 8-10 হাজার রিয়াল লাগবে, আবার কামা বানাতে আকামা 2 বছর অতিবাহিত হয়ে গেলে তার জরিমানা মক্তমামেল খরচ টোটালি 25,000 রিয়াল লাগবে, অতি লাগবে। ধন্যবাদ আপনাকে ভাই, আসলে সব বিষয়ের উপর আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে এটার উপর। তারপরের কোশ্চেন হচ্ছে মোহাম্মদ কাউসার, উনি বলতেছেন ভাই আপনি এর আগের ভিডিওতে বলছেন যে হুরুপ কাটা যায় না, আর এখন বলতেছেন কাটা যায়। আপনি আমার কথাটা বুঝেন নাই ভাই, কাগজপত্র ছাড়া হুরুপ কাটলে এটার কোনো ভ্যালু থাকবে না, যে কোনো সময় হুরুপ চলে আসবে, বুঝতে পারছেন? আর কাগজপত্র ছাড়া তো হুরুপ কাটার কোনো সিস্টেম এখন নাই, কেউ কেটে দিতেও পারবেন আপনাকে। যদি কেউ দিতে পারে তাইলে সে হয়তো আপনার টাকা মেরে খাওয়ার ফোন দিই, এছাড়া আর কিছুই না। তারপরের কোশ্চেন হচ্ছে তাসিন ইসলাম, ভাইয়া আমার ডিউটি অবস্থায় হুরুপ মারছে, এখন কি করা যায়? আপনাকে আপনার কফিল ডিউটি অবস্থায় যদি হুরুপ মেরে থাকে তাহলে আপনি কি করবেন? এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনার কফিলকে বলেন দেখ আমার হুরুপটা কেন মারছস, আমি তো তোর জায়গায় কাজ করতেছি, সমস্যাটা কি, হুরুপ কেন মারলি? দেন যদি সেখান থেকে কোনো আশা অনুরূপ আপনার ফল না পান, দেন আপনি সরাসরি আপনি লেবার কোর্টে গিয়ে কমপ্লেন দায়ের করে দেন যে আপনি ডিউটি অবস্থায় থাকাতেই আপনার হুরুপ মেরে দিছে, দেন তারা আপনাকে একটি সমাধান করে দিবে। তারপরে কোশ্চেন হচ্ছে ভাই আমি নতুন আসছি, আমার কফিল আমাকে আকামা বানায়া দিতেছে না, আর আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি ড্রাইভারি করি, আমি কফিল সাইরা গেলে কি আকাম বানাতে পারবো? ভাই কফিল খারাপ ব্যবহার করে, বাট এখন আপনার এখানে থাকতে হবে কষ্ট করে হলেও। এখন খারাপ ব্যবহারের ফলে যদি আপনি এখান থেকে চলে যান, দেখা যাবে সাথে সাথে আপনাকে হুরুপ দিয়ে দিবে, আপনি আর অবৈধ হইতে পারবেন না, অবৈধ হয়ে রয়ে যাবেন। সৌদি সরকার যদি সুযোগ দেয় তখন হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আপনি যাওয়ার সাথে সাথে আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিবে। আর আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি কোনো সাদা ওয়ারাকারতে ফিঙ্গারপ্রিন্ট দিবেন না, তাহলে কিন্তু আপনি চলে গেলে কিন্তু আপনাকে অর্থ মানে টাকার মামলাও দিয়ে দিবে। সো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি আশা করি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা যারা সৌদি আরবে আছেন, যাদের কফিল ভালো না বা কফিল ভালোই হোক, কোনো সাদা ওরাকারে ওরাকার ভিতরে অথবা কোনো লিখিত ওরাকাতে এমন কিছু লেখা আছে যেখানে আপনি তার কাছ থেকে ঋণ নিচ্ছেন মানে কর্জ নিচ্ছেন, এই ধরনের কোনো লেখা থাকলে আরবি অথবা যদি সাদা কাগজ হয় সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন না, ঠিক আছে? এভাবে কিন্তু অনেক প্রবাসী কিন্তু এভাবে ধরা খাইছে এবং খুব প্রবলেমে আছে। সো আপনাদেরকে এটা আমি নক করে দিলাম। তারপরে কোশ্চেন হচ্ছে ভাই কেমন আছেন, আমি একটা কথা জানতে চাই, আমার কফিল আকামা করার জন্য টাকা জমা দিছে মক্তবা মেলে 10 দিন হয়ে গেছে কিন্তু এখনো রেনু হয় নাই, তাই এখন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমাকে খুরুজ মারতে পারবে নাকি আর অনেক সমস্যা করতে পারবে, আর আমি এই অবস্থাতে কাবলাতে পারবো? ভাই আপনার আকামাটা যদি রেনু না হয়, আপনার এখান থেকে যদি চলে যান, চলে যাওয়ার সাথে সাথে তো আপনাকে হুরুপ মেরে দিবে, খুরুজ মারবে না হুরুপ দিবে, ঠিক আছে? খুরুজ হচ্ছে ফাইনাল এক্সিট, খুরুজ খুরুজে না হায়া, আর হুরুপ হচ্ছে কমপ্লেন দায়ের করা। সো আপনি এখান থেকে বাইর হওয়ার সাথে সাথে আপনাকে হুরুপ দিয়ে দিবে মানে কমপ্লেন দিয়ে দিবে। সো হুরুপ নিয়ে আপনি কাফেল হতে পারবেন না, আর হুরুপ কাটাটা এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় সৌদি আরবের ভিতরে, সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে হুরুপ কাটা নিয়ে। বেশিরভাগ মানুষগুলাই হুরুপ নিয়ে এখন ঘুরতেছে, কাটার লোক পাইতেছে না, আর কাটতে গেলে অনেক টাকার প্রয়োজন। সো আপনি যেখানে আছেন এখানেই থাকেন,
ঘোরাঘুরির চেষ্টা করেন না। তারপরের কোশ্চেন হচ্ছে, আলী হোসেন ভাই, হাউস ড্রাইভারের হুরুপ কি কফিল ছাড়া কাটা যায়? ওয়াস্তার মাধ্যমে দয়া করে জানাবেন, কাটা যায় ভাই, কাটতে পারবেন ওয়াস্তার মাধ্যমে। তারপরের কোশ্চেন হচ্ছে, একই ব্যক্তির দুই কোশ্চেন, মামা 77 ভাগিনা, আমার আগের পাসপোর্ট বাতিল, নতুন ডিজিটাল পাসপোর্ট করেছি, এখন আমি যেতে পারবো কিনা, এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আমি 2017 সালে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে, এখন আমি কি যেতে পারবো? কিন্তু আমার আগের নাম ছিল সেলিম, এখন বর্তমান নাম দিয়েছি আমার অরিজিনাল নাম, সো এই এখন কি সমস্যা হবে? প্রথমে বলতেছি, আপনার যে ডিজিটাল পাসপোর্ট করছেন, পাসপোর্টের যেই নামটা ছিল সেটা ছিল সেলিম, এখন বর্তমানে পাসপোর্টের নামটা চেঞ্জ করে ফেলছেন, সো এই ক্ষেত্রে একটা সমস্যা রয়ে গেছে। আপনি যখন সৌদি এয়ারপোর্টে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন দেখবে আপনার ওই ফিঙ্গার আপনার ডিটেলস অন্য কিছু চলে আসবে, অ্যান্ড হচ্ছে যখন আপনি এই পাসপোর্টটা শো করবেন, দেখা যাবে আপনার ডিটেলসের সাথে পাসপোর্ট মিলবে না, কারণ আপনার ওই পাসপোর্টের নাম ছিল সেলিম, এখন যদি অন্য নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই সেলিমই চলে আসবে। দেখুন আপনার দেখবে তিজারি, তিজারি মানে কি আপনি নকল করছেন পাসপোর্টটারে, তারা এভাবে ধরে আপনাকে আটকে আটকে ফেলবে। আর দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি 2017 সালে আসছেন, সো আউটপাসের মাধ্যমে আসেন আসেন বা যেভাবে আসেন, আপনাকে যদি ব্লক করে না রাখে, আপনার সবাই জানেন যারা ধরা দিয়ে যায় বা আউটপাসের মাধ্যমে যায়, অনেকেরে 3 বছরের জন্য, অনেকেরে 5 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়, তো 3 বছর 5 বছর যাওয়ার পর তাকে আবার ঢুকার অনুমতি দেওয়া হয়। সো যদি আপনাকে ব্লক করে না রাখে বা ব্যান করে না রাখে, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্টে যে নামটা আছে এটা সমাধান করে গেলে মনে হয় সবচেয়ে বেটার হবে, আপনি পাসপোর্টের নামটা সমাধান করেন। আর আর যদি আপনি কনফিউজে থাকেন যে না আপনার ব্যান করে দিচ্ছে, তাহলে আপনি একটা প্রিন্ট তুলে যাচাই করতে পারেন যে আপনার কোনো ব্যান আছে কিনা, যদি ব্যান না করা থাকে তাহলে পাসপোর্টের নামটা ঠিক করলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। তো এ হচ্ছে মোটামুটি আপনাদের এক সপ্তাহের মানে 1 উইকের যত কোশ্চেন ছিল সবগুলোর কোশ্চেনের গুরুত্বপূর্ণ অ্যান্সারগুলো আমি দিয়ে দিছি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, সো ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা মনে করুন নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।